নিয়ামতও দুবাইয়ার আসল আর আমরা তাকে আল্লাহ কিছু সাইতরা আর অনলাইন তোর বড় দাম কথা সমহাল যে আমরা ও গোলাম কিন্তু আমরা বড় মূল্য আল্লাহর দরবারে আমরার জবানর এক এক কথা এক এক সেন্টেন্স এক এক বুলর বড় দাম আছে মরবার আগে আগে মরার বাদে আর এটা হইল না হইতো না তুই আসাও আল্লাহ খালি খালি মরার বাদে না মরবার আগে এক যুগ আইব কোন ইবাদতে কাম দিত যদি সেই যুগ আমরা পাইলাইতে বড় ভয়ানক অবস্থা হইব এই যুগটা বড় বাজ যুগ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শিখাইছো কুরআন নজিল নবীজির নাজিল হইছে কুরআনে কোন আয়াত হওয়া হইছে আর ব্যাখ্যা সহি হদিস হইছে কিতাব যে যে সময় কিয়ামতের বড় ছয়টা আলামতের কোন এক আলামত প্রকাশিত হই যাইব তখন কোন মানুষের ঈমান আনলে ঈমান কবুল হইতো না আর নতুন কোন আমল আরম্ভ হলে সেই আমল ও আর গ্রহণ হইতো না খেয়াল করেন আজ যে খালি পড় নামাজ পড়ো রোজা রাখো মিশা মাপিও না গুনা করিও না ইটাও এক টাইম বাইন্ডিং আছে ভাই এর বাদে আর ইনাই দেখা হইতো না কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বি তারা কি অপেক্ষা করে যে ফেরেশতা বল আইয়া কইতা ও আল্লাহ আসুন যদি মানো তোমরা আল্লাহ শেষ করি অথবা আল্লাহ আইয়া কইতা যে আমি আল্লাহ আমার তোমরা মানো অথবা আল্লাহ বড় কোন আলামত গজব কিয়ামতের আলামত তো আই তো আর ওদরে তারা মানতা ও কথা তারা কি অপেক্ষা করে আল্লাহ জিজ্ঞাসা করে তো আমরা কিছু মানুষ আছি ওলাই অপেক্ষা মার্কা বা বলে যাও বা নমাজ তো হরি আর না তবুও তো আবো কোন গজব গাজব আইছে না আবো আমরা গরুয়েও বাচ্চাদের দানেও চাউল ধরে এ ব্যবসা তো লাভ মনে কয় আল্লাহ সারি দিছে নি কিতান বলে এক বাপ সাহেব আমরা দেখা যায় না শুনা মাত্র কোন সময় দেখি নমাজও হরেন না আমার এক ভাইয়ের রোজা রাজা ইতা রোজা বা এবাদত বন্ধের কি আদায় করেন না তবুও তো হে চলে হে বিবাহ সংসার করলে তার বাচ্চা কাচ্চা হইতরা ও আমরা এক গুরু এক বেদরক মুখা হই যাই যে এটা মনে হয় সারি দিলা নি না ছাড়া হইছে ইকান জাজা আর সাজার জায়গা নাই ইকান বিচার আদালতর জায়গা ইখান না ইকান আমলর জায়গা ইকান এক্সামর জায়গা এক্সামর রেজাল্ট আউট হয় না আপনি ফেল মারলে হইল ধরা পড়বো না এক্সাম হলো রেজাল্ট আউটর দিন ধরা পড়বো আপনি বেইজ্জত আর বেহুরমতা খেয়ে তো ইকান এক্সামর জায়গা দুই আর দুই ছয় লেখলেও পেপার লেখতে পারবা আর দুই প্লাস দুই সাইড লেখলেও লেখতে পারবা রেজাল্ট যেদিন আউট হইব দেখা যাইব দুই দুই সাইড যেন লেস হইলেন শুদ্ধ কামিয়াব আর দুই আর দুই এর ছয় যেন লেস হইলেন নাকাম আর নামুরা তো এই আমলও আছে নমাজ পড়লেও যতদিন হায়াত আছে বাসমো আর নমাজ না পড়লেও যতদিন হায়াত আছে বাসমো রেজাল্ট আউট হইব খবর দেওয়ার লাগে রেজাল্ট আউট হইব খবর দেওয়ার লাগে এর লাগি নমরুদে সাদ্দা আপনার ফিরাউনে খোদাই দাবি করার বাদে আল্লাহ তো তারে বাঁচতে দিছই না বাস্তে দিছই তো আপনি আমি কিতা এটাই বড় গুনা কোনো করিলিয়ান না আউযুবিল্লাহি মিন যালিক না তো যে খোদাই দাবি করছে তারেও যখন আল্লাহ বাস্তে দিলা তে আপনি নমাজ সাড়ি দিলে কোনো আল্লাহ বাস্তে দিতা নাই দিবা মগর আপনি বরবাদ হই যাই নমাজ যদি সাড়ি দেই তে আপনার দুনিয়াও শেষ আখেরাতেও শেষ জিন্দেগির বরকত শেষ মাল ওর বরকত শেষ ইমান ওর নূর শেষ বরং ইমান ইমান হুমকির মুখে পড়ে যাইব হুমকির মুখে পড়ে যাইব এইভাবে যদি চলতেও তাকে চলতেও তাকে একদিন ইমান যাইতো গিয়ে ভাই এর লাগে বড় বড় বহুত ইমাম বলে ফরমাইছই যে নমাজ সাড়ি দিলে এরা নবীর তাকে না ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আল শাফিঈ আলাইহি রাহমাহ ফরমাইতা যে নমাজ সাড়ি দে ইউক্তালু হাদ্দান লা কুফরান এ ইসলাম তা কি না বার হইলেও তার শাস্তি হইলো তারে খুন করা হত্যা মৃত্যুদণ্ড দিত দেশে সরকারে আর ইমাম আবু হানিফা তা নরমান আলাইহির রাহমাহ ফরমাইছেন ইউহবাসু ওয়া ইউযরাবু হাত্তা ইয়াসিলাদ দাম এর দরিয়া বন্দী করিয়া আনো আর গভর্নমেন্টের পক্ষ থেকে এই পরিমাণ ডান্ডা দেও যাতে সারা বদন রক্তাক্ত হয়ে যায় ইমাম তা কি বার হইছে না তো তা হলো শাস্তি তার কথা আমার ভাই হলার বুজুর্গ হল আমরা মুখর কথা দাম আছে আল্লাহর দরবারও আপনার মাফিয়া রাখি ও কলা উপস্থিত গুরুদের পাকর কথা দেখুন আল্লাহর দাতর পক্ষ থেকে কতটা সাড়া দিতরা যে আমরা একবার গুরু পাঠ করলে অত খায়ের বরকাত দিয়ে আমরা মালা আমল করি আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা
তোমাদের দোয়া সমূহ তোমরা আল্লাহর কাছে কবুল করাও নবীর উপরে আগে বাদে দুরুদ পড়ার মধ্য দিয়ে দোয়া যদি আগে বাদে দুরুদ পড়া হয় না তে দোয়া পেন্ডিং থাকে মুআল্লক থাকে ওলা আরে শব্দ আছে আমিন আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত আর হাদিসের কিতাবও থাকবো যে বান্দা নবীজির মানুষের দোয়া হন্দা এরপর সুন্দর করে দোয়া পড়দা দোয়া করিয়া যাইত্রা পুরো ভালো ভালো কথা আরে বাদে হঠাৎ দোয়া শেষ করে ফেলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা লাও কালা আমিন এই ব্যক্তি যদি কইলাই তো আমিন তাহলে তার দোয়াটা কবুল হই গেল নে তো কি করুন জানি আমিন হইল কাল খিতাম সিল মোহরের মত সিল মারার বাদে রাসিটি গ্রহণ যোগ্য হয় দরখাস্ত গ্রহণ যোগ্য হয় অর্ডার গ্রহণ যোগ্য হয় ওলা দোয়ার বাদে আমিন কইতা আর দুরুদ পড়িতা আমিন কইতা আর দুরুদ পড়িতা মাথার মনে রইব দুরুদ কেয়াল করে পড়তা হযরত তোমরা ফরমাইতা দুরুদ পড়লে তোমার দোয়া কবুল করাও নাইলে এই দোয়া রইবো মাথানো পেন্ডিং আর আমিন হো খুদ নবীজিয়ে ফরমাইতা না দোয়া কবুল হইতো যাও এই কথা শেষ করি লাই শেষ কইয়া কই তাগেরি যাইতাম যাইয়া আমার ভাই রোহান যে আমরা মুখর মুখ ইকানোর দাম আছে আমরা এই জমান যে সময় ব্যবহার করবো আল্লাহর রাস্তা আল্লাহর জিক্র আল্লাহর দুনিয়া আল্লাহর গোলামি লাগে আল্লাহ বড় সম্মান দেয় আল্লাহ বড় সম্মান দেয় মুসলিম শরীফ কিতাব ইমানের মধ্যে ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদ দ্বারা হাদিস আনছেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান বন্দা যে সময় হে উঠিয়া কয় আলহামদুলিল্লাহ মাইক আর আগুয়ে দিতাম সমঝা লাগতো তারা ধরে সিলে বলাব নাই বাদ বুঝা না গেলে বড় করে দিলাম আল্লাহর নবী ফরমাইতা বন্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে তখন তার এই আলহামদুলিল্লাহ তার নেকির ফলটা সওয়াব দিয়া বড়ি দেয় ও ভাই যদি জিবরা জিন্দগি তো খালি গুয়াও সিবাই না খালি গুয়াও সিবাই না সিবাই গুয়া আইন বলতা মুখর আল্লাহ নাম আমরা লোয়ার অভ্যাস থাকতো এগুলা বইল তো আমরা খালি সিবাই এগুলা বুঝে সুহান আল্লাহ বরবার গড়িয়া তুলি না আলহামদুলিল্লাহ 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 বরবার গড়িয়া তুলি না আমার নাম বলি দিব সবাই আল্লাহ নবীর ফরমাইতা অভ্যাস বাদ হয়ে গেছে না পাথর করার আমরা অভ্যাস বাদ হয়ে গেছে খালি মুখ পাড়ি খাইবার লাগি আল্লাহ আল্লাহ ফোন লাগে মুখ পাড়ি না আল্লাহর ওলি হলে ওলামায় হকানি হলে তারা আউলিয়া কেরাম হলো নিসবত জুড়িসলা তারা জিন্দেগি রুটিন পায় গে সাকুয়া রোজা না কমপক্ষে 200 বার পাইবা এরা আলহামদুলিল্লাহ কইছে কমপক্ষে 200 বার পাইবা এরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে কমপক্ষে 200 বার পাইবা তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইছে কমপক্ষে 200 বার পাইবা তারা সকাল বিকালে মিলিয়া আল্লাহু আকবার বলছে কমপক্ষে 200 বার তারা আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে দুরুদ পাঠ করছে আমরা হিসাবও তো কোনটা নাই না দোয়া আছে না দুরুদ না জিকির না ইস্তেগফার না সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ কিটা আছে ও যত জাবলামি আছে আমার কাছে আছে মা খাওয়া আর গোসলা আর তো কোনটা নাই তখন কি অবস্থা যদি মৌত হয় কাওয়ালা তো শেষ সাবর হাত হইলে জানা কইল বিসমিল্লাহ ইয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বাসান্তি বদরপুরি হযরত রবাত হইলে যারা তৈতে কইছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বেনমাজির লাশ তৈতে তো হল হইও তুই কিন্তু দুইও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রিপ্লাই না সহজ হইব না ও ভাই হঠাৎ হারাই গেল ও ভাই তাই না ওই তো তখন তার মাতু তার মাতু কিতা বুঝুন তুই ওই যে বাসান্তি হযরত লাশ তৈতে তো কইছো না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আর আপনার আর আমার দেখতে খান মানুষের লাশ তৈতে তো কইবা দুই খানোর জবাব সমান আইব দেখতা তো লাশ তৈতে কিটা জবাব আয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লাশ তৈবার আগে রেজা বিল হাইওয়া এনে কইছই যে আমার চৌকে আমি দুই খলিবার লাশ তৈয়া দেখছি ওর মারাত্মক পরিণতি কবর তো আর বাদে লাশ হয়ে গেছে খালা মুখ ফিরাইয়া কিবলাটাকে ঘুমে দিয়ে ফিরে গেল হয়ে গেছে এরা জালিম আসলো তুমি আমার লাশ কবর তুই দেখিও আমার মুখ কান কিবলা মুখ রইল না আল্লাহ হে আমার চেহারা বদলিল না জায়গা কইল তুমি দেখিও মাত্র দুই বছর খেলাফত সামথিং দে দুই বছর সামান্য হয়ে গেলে খেলাফত করছো ও দুই বছর খানতে খানতে আর আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ খুশ হলি গেল
দুই বছর শান্তি হারাই গেছিল বউকে কইছিল তুমি তালাক লই লও আমি তোমার কোনো হক আদায় করতে পারতাম না বউকে কইছিল শুকর দিন লগে আসলাম এখন কর্মর দিন লগে থাকবো কোনো হক লাগতো না সব মাফ দিলি না যাও ইলা জিন্দেগি গেছে খলিফা ইদর দিল হতে খাবার কুজিছিল সব তারি ভানি বারো ও আমার বাচ্চাই আমি তোমার খাবার লইয়া দিবার পয়সা না খলিফাতুল মুসলিমিনা হইতা তিন বড় আজিমের মালিক তিন বড় আজিম তিন মহা স্থলভাগের মালিক ওইটা হন্তারে খাবার লইয়া দিবার পয়সা না আর দিন মেয়ে আইছই মুখ ডাকি ডাকি মাতিতরা উমর বিন আব্দুল আজিজ হলো আমার মেয়ে তুমি আমি বাবার সামনে মুখ ডাকি আমার পড়ায় খেলে মেয়ে জবাব দিতা আমিরুল মুমিনিন আমার আব্বা জান আমরা ঘর আজকে কোনো সবজি নাই কাঁচা পেঁয়াজ দি রুটি খাইছি সুতরাং পেঁয়াজের দুর্গন্ধ আপনার নাক লাগি যাইব এই ভয়ে মুখ ডাকি ডাকি মাতিয়া দেখা হেমন জমাইছি তোর সাইন এবার অ্যাকাউন্ট ভাই ওই সিরিল ব্যবস্থা করে লাইছি না খালি আমরা জি খলিফাতুল মুসলিমিনের বাচ্চিয়ে হইতরা বড় সালন নাই কাঁচা পেঁয়াজ দি রুটি খাইছি গন্ধ বাবার নাক লাগি দিব বলে মুখ ডাকিয়া ভাই হলার বুজুর্গ হল সেই ওমর ইবনে আব্দুল আজিজ আলাইহি রাহমা ইনসাফর পায়কর আসলা এক ইনসাফর ন্যায়মূর্তি ছিলেন আইজ তো বিচারক হওয়ার নাম ওর দ্বারাও আমরা লেখি ন্যায়মূর্তি কিন্তু পিতা হড্ডা তো আল্লাহ বিচার করবো কেমত তাই তো ন্যায়মূর্তি আসলা এর প্রভাব পড়ে গেছিল মখলুকাত উপরে আল্লাহ তান জমানা বাঘ এবং হরিণের চিরকালের যে শত্রুতা এটা বুলাইয়া বাঘ আর হরিণের মধ্যে দুষ্টি স্থাপন করাই দিছিল এর লাগে এক গাঁট পাইয়া হানি খাইতো বাঘে এবং হরিণে কেউ কাহার উপরে আক্রমণ করতো না এটা মুসলমানদের ইতিহাস এটা মুসলমানের ইতিহাস ইয়েতে আমারে আসলাফ আকালে এরা উচিত আমাদের বুঝুন কাহে দিন উমার ইবনে আব্দুল আজিজ আলাইহি রাহমা রফাত হইছে রেজা বিন হায়ওয়ায় কথামতো কবরনিয়ার আসন ও সময় ফাঁকি আইয়া এক কাগজের টুকরা ছাড়িয়া গেল গিয়া কাগজ খুলিয়া দেখা যায় কারণ লেখা বরাতুম মিনাল্লাহ মিনান্নার লি উমর ইবনে আব্দুল আজিজ আলাইহি রাহমা উমর ইবনে আব্দুল আজিজের জন্য আল্লাহর পক্ষ হইতে দোজখ থেকে মুক্তির ঘোষণা আর কবর রাখিয়াও কথামতো তাই কোলে কোলে খাবার সরাইয়া তো দেখুন পূর্ণিমার চন্দ্রের মতো চেহারা উজ্জ্বল আর খুশবু বাই রইছে আর কি ওর চেহারা বিরিত চেহারা তো দেওয়ায় রাখলা হবে কেউ ভাই ও আইজ তো মানুষে মুসলমানের খবর তৈবা ইকান জাজার সাজার জাগানায় হরি খবরে বসিব আর না তো ইটা লাশ বহুত কুইটা মারি বারে বারে দিবার কথা নমাজ পড়িয়া মরলে না মাটিয়ে গস্ত হালাল খাইয়া মরলে না মাটিয়ে গস্ত উনার তা কি আমরা বাসিয়া রইয়া মরলে না মাটিয়ে গস্ত দুই জাত বসা আছে দুটাও গোসাও পায়ে হলা বুজুর্গ হোক জোবান ওখান আল্লাহ খামো আমরা হিলা দেখি তো আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতা বন্দা যখন কয় আলহামদুলিল্লাহ এই শব্দ তার নেকি আল্লাহ সওয়াব দিয়ে বলি দেয় আমরা দুই বার বলি আলহামদুলিল্লাহ 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 এবারে আল্লাহ নবী ফরমাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামা আলামা বাইনাস সামাই ওয়াল আরদ আপনারা যখন পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুই কালিমায় আসমান আর জমিনের মাঝখানের সব জায়গা সওয়াব দ্বারা ভরে যায় সুবহানাল্লাহ ও আমরা জবান আমরা আলদা বলে গেছি জবানি কার হইতে এখন তোমার গরুরে হইতে আর মাঝে আলদা হয়ে গেছে কার সাথে তোমার না গাড়ি আমরা জিন্দায় কাট বাহ আল্লাহ মুখে দিয়ে আয় ও দেখো আপনারা বলতে দেশই আমরা দেশি না উস্তাদ বলুন কইছি নুরা লিসা রাহমাতুল্লাহ আলাইহি মদর গুলো পিসা ও পাঁচ বার মাতিলে 10 বার আল্লাহ হইতা আল্লাহ 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 মাতিলে এই সুন করে থাকে আল্লাহ নাম নোয়া সারা দুই মাত গেছে গিয়া ও লোকে লোকে ও বার আল্লাহ আল্লাহ বলে মেই কাপ কি কাপ ওদর শেখ ওদর পুরি আব্দুল জলিল চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা 5 মিনিটের ভিতরে কমপক্ষে একবার আল্লাহর ইয়াদ কর বাসা দিয়ে হযরত রহমাতুল্লাহ আলাইহি 100,000 বার পর্যন্ত ইসমে জাত ও সবাব পিতা কোন কোন বলি যে রোজ 100,000 বার আল্লাহ 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 উচ্চারণ আউলিয়া কেরামে তারা মেহনত করিয়া বদন দে জিন্দেগিরে আল্লাহর জিকির দিয়ে রঙ্গাই দিছে তারাও মরছই কবরে তারা রিসিভ করছে করবো আর আমরা রিসিভ করবো
বাইহল এজন জিন্দেগীরে আমরা আল্লাহ থেকে যদি গড়িয়া তুলতাম পারি না অতি জিন্দেগিয়া ফারুক পাইবা যান জাহান হয়ে গেছে ওলামায়ে কেরামে হইছই আপনার জীবনের অতি অতীতের গুনাহ ইয়াদ হলি আপনার ভবিষ্যত নষ্ট হবা যে গুনাহ আপনার মন থেকে ছুটে গেছে আর তওবা হইলে সে বুঝুক কাইব আল্লাহ মাফ করে দিবেন যদি কোনো বান্দার হক না হয় আর কি আর ভবিষ্যতে বানাইবার ফিকির হবে আমরা করে দিছি আর একবার বেশি বলে দূর বা আমি তো আর নিশা হয় ইয়া হাসি আলহামদুলিল্লাহ এখন আর থাকতাম না ইমা পাতিবাউ সাহাবায়ে কেরামে বহুত নিশা খাইছিল মক্কা মদিনার জওয়ান হইতে বহুত নিশা খাইছিল বহুত মদ পান করছিল তখন হারাম ছিল না জায়েজ আসলো অথবা বাইন বাইন অস্পষ্ট আসলো যেমনে আল্লাহ না করছিল ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসু মিন আমাল শাইতান ফাস্তানিবু আল্লাহ বলেন গুন হারাম এটা বাদ দিলাও তোমরা ও বাদ দিলাও হইতে মক্কার মদিনার হইতে বাদ দিয়েছে বুখারী শরীফ কিতাবুল মাগাজিন মধ্যে হদিস আছে কিতাবুত তাফসীরের মধ্যে যে মদিনার যে জন্য মদ হারাম হইছে যে তা করো মদ রাখা আসলো এরা আনছে মুখার নিয়ে বাঙ্গিছে আর রাস্তা পান মাটি ফেলাই গেছে পান মাটি বালিয়ে মদ শোষণ করছে এর বাদেও ছয় মাস পর্যন্ত হইলে হইছে বৃষ্টি হইলে পরে এই জাতীয় মদর গন্ধ কোনো সময় না লিবাই যেত ইলা মদ রাস্তা ঘাটে ফেলাইছে মুসলমান হইতে যেদিন হুঁচই আল্লাহ হইছে মদ হারাম আমরা কি করে মুসলমান হইলাম যেদিন বুধ পাইলাম বস্তুইকো হারাম এদিন বাদ দিতাম পারি না এর কারণ কি ভাই হলার বুঝুন বহল আমরা কি জোয়ান নাই আমরা বদনে আর আমার বডি আর আমার মনে কি আমার কথা শুনে না আমি কি মনর আর বডির আর বদনের গোলাম হই গেলাম না না আমি যুবক আমি মানুষ আমি ক্ষমতাবান আমি বীর্যবান আমার বদনে আমার দেহে আমার মনে আর আমার সিদ্ধান্তে আমার কথা শুনতে রাখবো আমি অন্য কাহার গুলাম নই আমি গুলাম আল্লাহ সুতরাং কয়েকবার যদি তাকে হেরো বাদ দিয়ে খাওয়ার বাদ খাম করার তেমন এই মুহূর্তে তোবা করে যে জীবনে আর রিপিট করতাম না আল্লাহ যা তাইয়া আছে তার বন্দার তোবা কবুল হতা আর গুনাহ অনলাই সারা নেকি বানাইয়া দিলাই তা ইল্লা মান আমানা وعمل عملا إلا من تاب وآمن وعمل وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات أمر الله رب العالمين فرمائن جرى إيمانا آخر توبة خربو جرى توبة خربو إيمانا بو আর নেক কাম করিয়া বাকি জীবন অতিবাহিত করব আমি আল্লাহ তাদের অতীতের যাবতীয় গুনাহ নেকি বানাইয়া দিলাইম আল্লাহ ওয়ালা বলে আমার তো গুনাহ বেশ হই গেছে আমি কি লাগি তা করতাম আল্লাহ রাব্বুল আলামিন এতান বেশ গুনাহগার বান্দা বলে ডাকি তা করলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও নবী তুমি ডাক দেও আমার ও সমস্ত বান্দা হলে দেখো ভাষা কিন্তু যে আমি বুঝি পুরা তুলি আমরা যা বুঝি যে মাধুর্য যে মোহব্বত পরা আহ্বান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে একাই দেন কুল ও নবী আপনি বলুন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ আল্লাহ কি আমার বান্দা হ চিন্তা করেন আপনারে আমারে আল্লাহ আমার বান্দা হইয়া ডাক দেওয়া এটা কম মোহব্বতের কথা রে ভাই আরে জগতে এত লাভ দিয়ে এত তো দামি হইল এক বন্দা রে আল্লাহ কইলাবা আমার বন্দা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহ নবী ফরমাইতা উবাই আমার আল্লাহ কইছেন আমি তোমার সামনে তিলাওয়াত করতাম লগে লগে উবাই ইবনে কইতা উবাই ইবনে কাবে কই ইয়া রাসূলুল্লাহ হাল সাম্মানি রব্বি আমার আল্লাহ আমার নাম লইয়া কইছেন নি বলে ও তোমার নাম লইছেন ফাজালা পাজালা উবাই ইয়াবকি হযরত উবাই রোনে লাগে উবাইয়ে কান্দা আরম্ভ করে দিছে ইয়া রাসূলুল্লাহ আমি আগরা বন্দা উবাই ইবনে কাবর নাম খান আমার আল্লাহ লইলানি এই খুশিতে উবাই ইবনে কাবর চোখ থেকে জোর জোরে পানি বাহ যে আমার আল্লাহ আমার নাম লইছে তো আপনি আর আমি গুনাহগার খাতাকার বন্দা রে আল্লাহ তান বন্দা হইয়া ডাক দেওয়া এর চেয়ে বড় নিয়ামত আছে তার ওর করা কিদার বন্দারা আল্লাহ ডাকিতা নমাজে রোজাদার ফরজ গাজিকে হুদায়রা নাই ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ওয়া আমার সমস্ত বন্দা যারা তোমাদের নফসের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছো বেশ গুনাহ হয়েছে
ও আমার বন্ধু ও জাতীয় বন্ধু বাহ এইটা বল তারা ডাকিয়া নিয়া তো ডান্ডা দেওয়া কথা কিন্তু আল্লাহ গোমাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না কিদা আশা করা না উবাইতেন কইতো আল্লাহ তোমরা গুনাহ করিয়া তো আল্লাহ হল বাইরে আমার রহমতের দরিয়া থেকে তো বের হইতো না ফিরে যাও ঘুরে যাও আমি আল্লাহ বিনা শর্তে সব গুনাহ মাফ করে দিই তোমরা সব অনুশোচনা করো এই গুনাহর লজ্জাবোধ করো আগামীতে না করার সিদ্ধান্ত গ্রহণ করো তওবা এই গুনাহ বাদ দিও আর কোনো মানুষের রিলেটেড কোনো হক অধিকার লেনদেন তাকে ওটা আদায় করে দাও বস আমি তো সারা গুনাহ বিনা শর্তে মাফ দিই ভাই ওনার বুজুর্গ হল আমরা অতীত বাসাইয়া ভবিষ্যৎ নষ্ট করতাম ভাই না আমার ভাই হইছে দুনিয়ার চলমান সমস্যা ও আজকের বড় সমস্যা ওখানে যে আমরা আল্লাহ রব্বুল আলামিন দেখা হয়ে গেছি কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন 20টা সূরার মধ্যে কমপক্ষে যে আহসিনু মুহসিনুন ওলা এহসান শব্দ ব্যবহার করছে অর্থাৎ ইবাদাতের মধ্যে আমরা যে সময় ইখলাস পয়দা হব আল্লাহর লগে যে সময় শক্ত সম্পর্ক গড়িয়া তুলব ইবাদত ওলা হব জিন্দেগি ওলা কাটাইব যেমন আল্লাহর জাত দেখিয়া এহসানের প্রসঙ্গ সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু আল্লাহর ইবাদত ওলা হব যেন আল্লাহর দেখ নাই আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হযরত মাওলানা আব্দুল হাই লাকবি ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তাই ফরমাইতা এহসান শুধু ইবাদতের মধ্যে এহসান এটা হইলো এক স্তরের এহসান আর এর চেয়ে বড় স্তরের এহসান হইলো এই অনুভূতি আপনার মধ্যে 24 ঘন্টা থাকত যে আমার আল্লাহ আমারে সব সময় দেখতা ই তো এক প্রশ্ন আছে ইবাদত তো লাগার বাদে আর ইবাদত আমরা খালি নামাজের কথা বুঝবাই না রোজা লাগার বাদে যাকাত আদায় করার লাগার বাদে তিলাওয়াত ও লাগার বাদে তসবিহ জিকির লাগার বাদে বুঝতা যে আমার আল্লাহ আমি দেখিয়া যেন দেখিয়া যদি নাও দেখবার মন দিকার বানাইতাম পারি দেখবার বানাইতাম পারি না তে বুঝতাম আমার আল্লাহ আমার জিকির ফিকির তিলাওয়াত নমাজ তসবিহ সব দেখতা আর তাই ফরমাই এই কাইফিয়ত 24 ঘন্টা বানাও যে হার কদম পর ইয়াদ করো যে আমার আল্লাহ আমারে দেখতা এই না এই স্তর নাম হলো সিফত এহসান ইখলাস লিল্লাহি যেদিন বন্দা ও স্তর যাইব গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন তার এই জাতীয় এহসানকারী বন্দা দে এখন বন্দার যে সময় পজিশনটা ও স্তর কই যাইব আল্লাহ তারে মহব্বত করবা যে সময় আল্লাহ মহব্বত করবা তখন বেঞ্জামিন নেতানিয়াহু বোমা মারিয়া কি করতে পারবো দুনিয়ার সমস্ত জুলম সিতমর আপনার মোরল আর ঠিকাদার যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা আজ পর্যন্ত মুসলিম বিশ্বের কোন স্বার্থ রক্ষা হতে পারছে না নিরপেক্ষতা অবলম্বন বজায় রাখতে পারছে না পক্ষপাতিত্ব ছাড়া হে ফার্মুলিয়ার অর্থ আপনার আল্লাহ যদি আপনার সত্য নিষ্পত হয়ে যায় দুনিয়ার কোন তাকতে আপনার আটকাই দেবেন আজ আমরা দূরই করছি আল্লাহর জাত নিষ্পত কমজোর করে দিচ্ছি নমাজ যে করে পড়িয়া এটা নমাজ ও পড়িয়া ওটা নমাজ যে নমাজ আমার সর পর থুপি যা সকতি হ্যায় কুরআন শুনে কুলিয়া সাকুয়া আল্লাহ কিছু নমাজ দিয়ে দুজো আইবার কথা হইছিল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনা আল মাউত দুজো বা দংশ এই জাতীয় নমাজীদের জন্য যারা নমাজকে ভুলে যায় নমাজ ও গাফলত করে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাওয়ালা দিয়া সহি রওয়ায়াত উল্লেখ করছে তাফসীরে বতুল কদীরের মধ্যে আল্লামা মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ শাকালি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাযীনা ইউআখিরুনা সলাত আলিল বাক প্রথম মিসদাক হইলো যারা নমাজ দেয় তার সময় মতো না পড়িয়া দেরিতে হয় আর এর বাদে মাথায় কোনো নমাজ ও খারাওয়ার বাদে লোক দেখার মকসুদ তাকে আল্লাহর জাত রে পুশ করা আল্লাহ জাতর উদ্দেশ্যে সিজদা করা মকসুদ থাকে না মেইনলি এত মিসদাক মুনাফিক হইলেও মুসলমানের নমাজ যদি এই জাতীয় নমাজ হয়ে যায় তো এই নমাজেও তো ধ্বংস হবে এই নমাজ দিয়ে অন্তত এহসানের পজিশন আমরা অবলম্বন অর্জন করতাম পারতাম না আমরা নমাজ করলে আমরা কোনো পরিশ্রম করছি না ও ছোটবেলা আত্মাহিয়া তার নিম্নে জ্বলান্ত নাফসি আর দুরুদে
ইব্রাহিম ইজাহিক ইসলাম ওগুলো রইছে না এখন তার অর্থ উপলব্ধি করি না মন লাগানি হিকি নমাজ না নমাজ জানার তলে কোনো মেরত করিয়া সুন্দর নমাজ জানে হালাকে নমাজ আবু বকর সিদ্দিক হল নমাজ সুরে ভাতে একবার আসলো না দুইবার রহুক কাছে ও একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়িতা ও গড়াউয়া সুরে ভাতে একবার আর আপনার আমার অত গড়াউয়া একবার পড়িলেন তে উলামায়ে কইতে আবু বকর সিদ্দিকর এর রাকাত নামাজ আপনার আমার সারা জিন্দেগীর সানার নামাজ চাইতে পারিয়া কারণ কি ও বুঝুক তারই রাকাত অত পজিশন কিটা এনে দিল সুরে ভাতে এত টাইম দেবো বলিস না আমরা ওগো বলি আর দুইবার রইতে সুইতা হল ওরা হিম্মত হইল না আজ পর্যন্ত ৪৮ দিন
ফিফরা জীব জন্তুর মতো মানুষ মারলো এক জালিমে যে নাজাইজ যে আমেরিকার নাজাইজ রাষ্ট্র আমেরিকার পুরা নাজাইজ রাষ্ট্র ইসরায়েল কিন্তু আজ পর্যন্ত এই একুশটা আরব কান্ট্রিয়ে এখানেও একটা স্ট্রং স্টেপ নিতে পারলো না একটা স্ট্রং স্ট্যান্ড নিতে পারলো না এর চাইতে লজ্জা পরাজয় গ্লানির আর কি হতে পারে তার হক করবি আমেরিকার দলাল বা গুলামী হওয়া আল্লাহর জন্য তো হকুল গেছে দৌলত দিছে আল্লাহ কোনটা আইয়াসি বিবাহ এখানোর দেখা যতক্ষণ দানে হয় তখন কোনটা আর দীপ বাড়ি বাড়াইতরা সোনার প্লেট খাইতরা আর আতরার গুলাজন মাখিতরা আর মেহমান আইলে দুই লাখ টাকার আতর জ্বালাই ফেলাই দিয়ে ইমাম সাহেব গোরতাই বাড়ি মসজিদ যাইতে এক লাখ টাকার আতর জ্বালাই ফেলাই দিয়ে ও তার দেহ বিজয় আর তার দৌলত আর আপনার খুশবু না গোত্র মশা বইলে আমেরিকার ডাক দেয় জলদি আয় আমার মশা উপর আই ও হইল তার পজিশন দাঁড়াইবার মতো স্তর হয়েছিল যে পজিশন ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরব জাতি রাখিয়া গেছিলা এরা পরবর্তীতে আইয়া শীত লাগিয়া আর এই জায়গা থাম করছে ওই ইহুদি হলে এই ব্রিটিশ হলে গিয়া আরব হলে সাদা সিদা জাতি তো এরা এরা রূপ দিয়া আইয়া শীত এরা দেখছে তারা কাছে কোনো ভালো মানুষই নাই কোন ভদ্রতা কোন মানবতা কোন ইনসানিয়ত তাদের কাছে দিবার মতো নাই তারা এই বেহায়াপনা পেলেন্নাপনা আইয়াশি আর নারী রূপ ইত্যাদি দেখাইয়া আরব জাতির গুমন্তর আছে সন্তানের দেশ তাকে উৎপন্ন হওয়া তেল দে তারা মূল্যায় মূল্য ঠিক করিয়া বিক্রি করে তেল দিছে আল্লাহ সারা আরব রে আর তেলের রেট ঠিক করে আমেরিকায় যে বাচ্চা বসলে খাইছিলা বড় দিনদার বাচ্চা আসতে পারে তাই চাইছিলা যে আমার তেল আমরা আরব কান্ট্রি কন্ট্রোল করব দলি দেশ লাগিয়ে হইব এক রেট মুসলিম দেশ হল লাগিয়ে হইব আরেক রেট গরিব হল লাগিয়ে হইব আরো এক রেট এতে করিয়া ওয়ার্ল্ড অফ ডিপ্লোমেসি মুসলমান রাত আইব এই সিদ্ধান্ত লইয়া বাচ্চা বয়স লাগিয়া খালি চুক্তি করিয়া লামসই বিমান থাকি জাগার তালে শর্ত করিয়া আত্মঘাতী হত্যা হলে কোন হইস ওলা আরো নেতায় ইগান বাবিসলা ছয় মাস তার সূর্যের আলো দেখতে দিছে না উল্লেখ করিয়ে না তার নাম ছয় মাস পর্যন্ত সূর্যের আলো দেখতে না দিয়ে তারে পাশে কাটতে দিয়েছে এই মুসলিম জাতি এ হুগিও কথা হইয়া সাদ্দামে তোরা মাতিসলা হয়েছে কারো অতীত খুব ভালো না কিন্তু আরব জাতীয়তা গুণটা জাগ্রত হয়েছিল কিন্তু তা নো ডিপ্লোমেসি নাই এটা তো ওইলা আপনার সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল হোক বাদে তাহলে তাহলে হলো গীতা কুরবানির দিন বিয়ালি বালা বিশ্ব মুসলমানের ফোটা পশু কুরবানি আর ইরাকর মাটি আমেরিকায় সাদ্দামের বিয় কুরবানি ফাঁসি দিল এর মধ্যে ওই আরব জাতীয় তাবুন আইন জাগ্রত হইতে দেন না আমেরিকায় এটা তো রাষ্ট্রীয় সমস্যা আর ধর্মীয় ক্ষেত্রে আমরা পিছনে আইতে আইতে দেখো আমরা মধ্যে সেই নবীজির শিখানো যে দিনদারি যে নামাজ রোজা যে পর্দা হিজাব হালাল খাওয়ার মানসিকতা এসবিন্যে হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া মানুষের দুষ কুটিরে চাপাইয়া রাখা মানুষের সমাজ তাকে ভুলাই দূর করবার লাগে মেহনত করা বালাই দিক আহ্বান করা এই রয়েছে না ওটাও আমাদের আন্তর্জাতিক সমস্যা আর এটা দূর করবার এই সমস্যার আর তাকে পরিত্রাণ হয়ে যাব আল্লাহ কোরআনে কোন মহায়াত হয়ে দিয়েছে আল্লাহ ওই জনপদের ওই এলাকার ওই দেশের মানুষেরা যদি আল্লাহ যা প্রেমাবুদ শিকার হলে মারানে আর তাকওয়ার পরেজগারির পথ ধরিলাই তাই আমি আল্লাহ একা আসার জমিনের যাবতীয় বরকতের দরজা তাদের জন্য খুলিয়া দিব আল্লাহ হয়ে দিয়েছেন ফল আমরা ইমান আনিয়া লোকে যদি পরেজগারির সিফত অবলম্বন করতে পারে জিন্দগি তাকে সব ঘুরাইয়া আপনি দূর করে দিতে পারে আল্লাহর দাঁত অন্তরে তাওয়াক্কুল করিয়া আল্লাহর গুলামির পিজরে আত্মনিয়োগ করিয়া দেশ সমাজ আর রাষ্ট্র পর্যন্ত এই নীতি গ্রহণ করে নিতে পারি আল্লাহ এখন আসমানি জমিনি সব বরকত দরজা আমি খুলিয়া দিলাই আল্লাহ যদি বরকত দরজা খুলিয়া দিলাই তা আখের রবে নির্ভরশীল তার আগুনি বাই হোক ও সমাধান ওটা আর সমস্যা কিঞ্চিত আমি আলোচনা হলাম আপনারা মোটেও কম উঠবে তারা এর মধ্যে আরো বড় এক আগ্রাসী সমস্যা হইল এই মোবাইলের অপব্যবহার
ইগুই গেছে সবচেয়ে কমল যাতে আপনারে না তিলাওয়াত করতে দে না জিকির করতে দে না তসবিহ করতে দে না পড়াশোনা করতে দে না সময়মত ঘুমাইতে দে না সময়মত উঠতে দে এই ভাই বল এই আম গজব যে গজব হিসাবে আমরা দেখতে না দেখতে আর নিয়ামত হিসাবে ওগুলো কন্ট্রোল যদি আমরা করতে পারি তে সব ভালো সময় ভালো হইব নূর পয়দা হইব আমরা জাহান বাসব নাইলে একবারে আমরা শেষ হইব Allah taala